আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম জসিমগুলাগে। আপনাদের আজকে আমি মোটরসাইকেলের কিছু পাওয়ার ব্যাটারি সম্পর্কে বলবো। আমতো মোটরসাইকেলের পাওয়ার ব্যাটারি যেগুলো আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি 3 মাসের, ঠিক আছে, আপনাদের ব্যাটারির বিষয় নিয়ে বলবো। আপনারা ব্যাটারি ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের দেখাবো সব ধরনের মোটরসাইকেলের ব্যাটারি। আমকো পাউডার ব্যাটারি আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমার কাছে, ভাইয়া এই ব্যাটারিটা কোন গাড়িতে লাগবে বা কত অ্যাম্পিয়ার লাগবে, এই বিষয় নিয়ে আপনাদের আজকে ক্লিয়ার মতামত দিব আজকে ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য সহকারে, আর ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে শুরু করে দেখাবো প্রথম থেকে যে সবচেয়ে ছোট ব্যাটারি 2.5 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা আমি প্রথম থেকে শুরু করে দেখাবো 9 অ্যাম্পিয়ার পর্যন্ত। আপনারা ব্যাটারিটা দেখুন, এটা 2.5 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু 12 ভোল্টের, এখানে সুন্দর করে দেওয়া আছে 12 ভোল্ট 2.5 AH, ঠিক আছে। এটা আপনি 3 মাস গ্যারান্টি পেয়ে যাবেন। আর ব্যাটারিটা আপনার প্রাইসটা আমি লাস্টে বলবো, আর ব্যাটারিটা কী গাড়িতে খাটে, যেগুলো নন সেলফ সেই গাড়িগুলো এই ব্যাটারিটা খাটে। আর এটা হলো কিনা সেলফের দেখা যাচ্ছে হিরো, স্প্লেন্ডার, স্প্লেন্ডার প্লাস, এইচএফ ডিলাক্স, এই ধরনের গাড়িতে 4L সাইজটা খাটে। আর সুজুকি গাড়িতেও কিন্তু ব্যাটারিটা খাটে বন্ধুরা। আর এটা হলো কিনা 5 অ্যাম্পিয়ার 5L সাইজ, এই ব্যাটারিটা খাটে পালসার ডাবল ডিস্ক বা 150 cc যত গাড়ি আছে হাই রেঞ্জের সে গাড়িগুলো এই ব্যাটারিটা খাটে। এটা দেখা যাচ্ছে আপনার সুজুকি জিক্সার, R15, হ্যাঁ এগুলো আমার যেগুলো গাড়ি সব গাড়িতে এই ব্যাটারিটা খাটবে। এটা কিন্তু 5L সাইজ, আর এটা হলো কিনা 5.3L সাইজ 5 অ্যাম্পিয়ার। এটা কিন্তু ডিসকভার জাতীয় যত ধরনের বাজারে গাড়ি আছে সেই গাড়িতে এই ব্যাটারিটা খাটে, বা চায়না কোম্পানির রানার গাড়িতে অ্যাভেলেবেল এই ব্যাটারিটা খাটে। আবার মেট্রো প্লাস, TVS-এর যতগুলো গাড়ি আছে মেট্রো প্লাস, হ্যাঁ ওই গাড়িতে এগুলো ব্যাটারি ধরনের ব্যাটারিটা খাটে। আর এটা আমার শুধুমাত্র পালসার গাড়ির জন্য, আর ফ্যাশন প্রো আপনার অল্টারনেট কিছু গাড়ি আছে তাতে এই ব্যাটারিটা খাটে। এটা হলো 7 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি, 7L সাইজ। আর এটা হলো কেন অ্যাপাচি পালসার, বিশেষ করে অ্যাপাচি প্রিয় ভাইদের জন্য ব্যাটারিটা খুব উপযোগী একটা ব্যাটারি, 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সবচেয়ে বড় ব্যাটারি এটা মোটরসাইকেল জগতে, ঠিক আছে। এটা অ্যাপাচি, RTR, এই ধরনের ব্যাটারি এগুলো খাটে। আর এই ব্যাটারি সম্পর্কে আপনাদের বলবো, গাড়িটা আপনারা 3 মাসের গ্যারান্টি পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট যে কোনো ডিলারের কাছ থেকে, আর আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সারা প্রান্ত থেকে আপনারা এটা ক্রয় করতে পারবেন। আর এটা দেখা যাচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন কন্ডিশন চার্জ কত বা কীভাবে নেওয়া যায়। আপনারা মূলত এটা আমার কাছে 150 টাকা কুরিয়ার সার্ভিস চার্জটা আগে যদি দেন, বাকিটা আপনারা হ্যান্ড ক্যাশ দিতে পারবেন, ঠিক আছে। আর কন্ডিশনের মাধ্যমে এইভাবে আমরা মাল বুকিং দিয়ে থাকি সারা বাংলাদেশে। আপনাদের যে ব্যাটারি প্রয়োজন আছে আপনারা আমাদের বলতে পারবেন, আমাদের সব ধরনের ব্যাটারি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মোটরসাইকেলে। আজকে শুধুমাত্র এই ভিডিওতে পাউডার ব্যাটারিগুলো দেখানো হবে, আর আগামীতে আরেকটা ভিডিওতে আপনাদের অ্যাসিড ব্যাটারিগুলো দেখানো হবে। অ্যাসিড ভিডিও ব্যাটারিটা দেখানো হয় না এই কারণে ওই ব্যাটারিটা কুরিয়ার সার্ভিসে আমরা দিতে পারি না, অ্যাসিড পড়ে যায় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য ব্যাটারিটা দেওয়া যায় না। কিন্তু এটা কিন্তু অ্যাসিড ব্যাটারি না, এটা কিন্তু পাউডার ব্যাটারি বা লিকুইড ব্যাটারি, এটা কিন্তু কোনো অ্যাসিড পাবে না, কাজ হলেও কোনো কিছু সমস্যা নেই, এই জন্য আমরা এটা কিন্তু কুরিয়ার সার্ভিসে আমরা দিতে পারি। আর আপনারা যদি ব্যাটারিটা আমাদের সাথে কালেকশন করতে থাকেন, ডিসপ্লের নাম্বার দেওয়া আছে, আপনি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমি দামটা এই মুহূর্তে আপনার বলে দিচ্ছি কোনটার দাম কত, আপনারা কেউ প্রতারিত হবেন না। আর হামকো ব্র্যান্ডের এখানে খুব সুন্দর করে দেখে নেবেন, এটা কিন্তু কোনো কপি হয় না হামকো, এটা হলো হামকোর ব্যাটারি, আপনারা দেখে নেবেন যেখান থেকে নেবেন, আর দামটাও কেউ প্রতারিত হবেন না। আমি দামগুলো আমি এক এক করে বলে দিচ্ছি, আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটা হলো 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এই ব্যাটারিটা যেগুলো নন সেলফের গাড়ি সেই গাড়িগুলো এই ব্যাটারিটা খাটে, ঠিক আছে। এটার দাম পড়বে 800 টাকা। এবার আমি আপনাদের দেখাবো 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা হলো 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা দেখুন এখানে লেখা আছে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটার দাম পড়বে 1100 টাকা। তারপর আমি আপনাদের দেখাবো পালসারের বা ডাবল ডিস্কের যে গাড়িগুলো আছে তাদের যে ব্যাটারি খাটে, এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 5L সাইজ, এটার দাম পড়বে 1200 টাকা। আবারও সাইজটা বলছি, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 5L সাইজ, এটার দাম পড়বে 1200 টাকা। তারপর আমি আরেকটা দেখাচ্ছি, এটা ডিসকভার, বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা গাড়ি ডিসকভার, মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক উপকারী একটা গাড়ি, সেই গাড়ির জন্য এই ব্যাটারিটা অল্প টাকায় খুবই টেকসই একটা ব্যাটারি, এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 5.3L সাইজ, এটার দাম পড়বে 1150 টাকা। আপনারা আবারও শুনে নেন, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 5.3L সাইজ 1150 টাকা। এটা হলো 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটার দাম পড়বে 1450 টাকা, এটা কিন্তু পালসারের জন্য, ঠিক আছে। এটা 7L সাইজ 7 অ্যাম্পিয়ার 1450 টাকা।
এটা আরটিআর এর ব্যাটারি, 12 ভোল্ট 9 এম্পিয়ার এর ব্যাটারি, 9L সাইজ। এটার দাম পড়বে 1650 টাকা। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কাছে আপনারা মেসেজ করতে পারেন, কমেন্ট বক্সে করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা ব্যাটারিটা নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি আপনারা ব্যাটারি ক্রয় করতে চান তাহলে আপনারা মেসেজ করতে পারেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।